স্বাগত চব্বিশ ঘন্টা, আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। আর কেউই বোধহয় বলতে পারবেন না যে এই রাজ্যে শীত পড়ে না। ডিসেম্বর হতাশ করলেও জানুয়ারিতে জমিয়ে শীত পড়েছে, শীতের দাপটে একেবারে যবথবো শহরবাসী। দাপট কমার লক্ষণই নেই, আজও হরহরিকম্প কলকাতা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রীতম, হাওয়া অফিস কি বলছে? প্রীতমের সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের হিসেব বলছে গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, কিন্তু গায়ে গতরে তা বোঝার উপায় নেই, কারণ ঠান্ডার ঠেলায় সোয়েটার জ্যাকেট মাফলারও যেন সামাল দিচ্ছে না। জম্পেশ ঠান্ডার সঙ্গে কনকনে হাওয়ার জোড়া ফলায় শীত হাড়ে হাড়ে মালুম হচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, হাওয়া অফিস কি বলছে? একেবারেই যে হাওয়া অফিসের দিকে এতদিন পর্যন্ত, অর্থাৎ গোটা ডিসেম্বর মাসটা কার্যত তীর্থের কাকের মতো চোখ মেলে বসেছিলেন শহরবাসী, সেই হাওয়া অফিসের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। হাওয়া অফিসের সকালের প্রাথমিক যে ব্রিফ, তাতে কিন্তু এটা পরিষ্কার যে আগামী অন্তত পক্ষে 72 ঘন্টা গোটা কলকাতা শহর জুড়ে এরকম 10-11 অর্থাৎ হাড় কাঁপানো শীতের যে কামড়, সেই কামড় অনুভূত হবে। এবং গোটা রাজ্যের কথা যদি বলো, তাহলে জলপাইগুড়িতে আমরা জানি যে গতকাল তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে, দার্জিলিং সেখানে বরফ পড়ছে। অর্থাৎ সব মিলিয়ে যে শহরবাসী শীত উপভোগ করতে ভালোবাসেন, সেই শহরবাসীর কাছে কিন্তু অন্তত আগামী প্রায় গোটা 6 দিন আবহাওয়া দপ্তর দারুণ সুখবর দিয়েছে। এবং তারা এটাও মনে করছে যে মকর সংক্রান্তি অর্থাৎ জানুয়ারি মাসের 14 বা 15 তারিখ পর্যন্ত শীতের এই যে কামড়, হয়তো তাপমাত্রা এত কম থাকবে না, হয়তো তাপমাত্রা 10-11 থেকে আরেকটু বাড়বে সামনের সপ্তাহে, কিন্তু শীতের যে কামড়, শীত উপভোগ করা শহরবাসীর যে দীর্ঘ লালিত যে ইচ্ছা মনোকামনা, সেটা যে পূর্ণ হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর স্পষ্টতই জানাচ্ছে। পূজা, ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। আজ সকাল থেকে অয়ন বেরিয়ে পড়েছে শহর কলকাতার ছবি, শীতের সকালে ছবি তুলে ধরার জন্য। তারই একটি কোলাজ আপনাদের দেখিয়ে দেবো আমরা। এবং এরকম ঠান্ডা গত প্রায় 4-5 বছর পর এই ঠান্ডাটা পড়েছে। এই ঠান্ডা পড়া উচিত, সিজনাল থেকে সিজনেই পড়বে, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে। এবং 55 সাল থেকে আমি এখানে আছি, তখন যে ঠান্ডাটা ছিল, অনেক বছর পর সেই ঠান্ডাটা উপভোগ করছি। আমি গুজরাট আহমেদাবাদ থেকে। গুজরাটে এরকম ঠান্ডা পড়ে? 2-4-5-10 দিন পরে, সংক্রান্তির আশপাশে। কলকাতায় যে টানা ঠান্ডা, তাপমাত্রা 10 থেকে বেড়ে 11-র কোঠায়, যারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন তাদেরকে সুসংবাদ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা বলছে 11 এবং 10-এর মধ্যেই ওঠানামা করবে আগামী কয়েকদিনের তাপমাত্রা। যেভাবে টি-20 ঢঙে শীত ব্যাটিং করে চলেছে, তার সেই ব্যাটিং গড় অব্যাহত থাকবে বলেই আশার বাণী শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন, কলকাতা।